শ্রীকৃষ্ণের যতে কো লীলা সর্বোত্তম নরলীলা নর বপু তাহার স্বরূপ গোপবেশ বেণুক নব কৈশোর নটবত নরলীলা হয় তাহারি অনুরূপ। ভগবান শ্রীকৃষ্ণ গোপাল রূপে মা যশোমতীর কোলে এসে কত শত লীলা খেলা করলেন এই বৃন্দাবনে। আজ তিনি মায়ের কোলে এক অভিনব খেলা করার জন্য উপনীত হলেন। মা আমার প্রভাতকালে উঠি গোপালকে কোলে নিই, বলছে গোপাল আমার বহুদিনের মনের ইচ্ছা, সবাই যে এসে আমাকে বলে তোমার গোপাল ভালো নৃত্য করতে পারে, আমার খুব ইচ্ছা তুই আমায় নৃত্য দেখা না বাবা, আমি কোনোদিন তোর নৃত্য দেখিনি। বলছে বারে আমি যে নৃত্য করব তাল দেবে কে? বলছে কেন আমি, আমার কঙ্কনের তালে তুই নাচবি? শুধু নাচবো না মা, আমি যদি নাচতে পারি তুই আমায় কি দিবি বল? পুরস্কার দেব, তুই যা চাইবি তাই দেব, বল কি চাস? কথা দে তুই উদয়পুরে আমাকে ননি খেতে দিবি। ও মা, আমার একমাত্র গোপাল যার ঘরে নবলক্ষ ধেনু, আর সে উদয়পুরে ননি দিতে পারবে না, আমি প্রতিজ্ঞা করলাম আমি তোকে উদয়পুরে ননি দেব, নে নৃত্য কর। মা তুমি একটু গান করো। ও আমার নাচ রে জাদু মনি, ও আমার নাচ রে জাদু মনি, নাচিলে খাইতে দিব ক্ষীর সরণনি, নাচিলে খাইতে দিব ক্ষীর সরণনি, ও আমার নাচ রে জাদু মনি, আমার নাচ রে চিকন কালা, ও আমার নাচ রে চিকন কালা, গলায় গাঁথিয়া দিব বকুল ফুলের মালা, গলায় গাঁথিয়া দিব বকুল ফুলের মালা, ও আমার নাচ রে চিকন কালা, থই তা থই 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 বলে নন্দরানী, তা থই তা থই 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 বলে নন্দরানী, তুড়ি দিয়ে নাচে আমার শ্যাম জাদুমণি, হাতে তুড়ি দিয়ে নাচে আমার শ্যাম জাদুমণি, ও আমার নাচ রে চিকন কালা, দেখিতে যত আইসে ব্রজবালা, নাচন দেখিতে যত আইসে ব্রজবালা, নাচেরে নাচেরে আমার শ্যাম চিকন কালা, নাচেরে নাচেরে আমার শ্যাম চিকন কালা, ও আমার নাচেরে চিকন কালা, কোথায় গেল মহারাজ একবার এসে দেখো তাই, নাচেরে নাচেরে আমার শ্যাম জলধর, ও গো নাচেরে নাচেরে আমার শ্যাম জলধর, ও আমার নাচেরে জাদুমণি, ও আমার নাচেরে জাদুমণি, ও আমার নাচেরে জাদু।
মা, ও মা, দে এবার আমাকে উদারপুরে ননি দে। গোপাল, ওরে আমার সোনা, তুই এত ভালো নাচতে পারিস আমি তো জানি না। মা বললেন, নে তুই বস, আমি তোকে উদারপুরে করপুরে ননি দেব। গোপালকে ননি সেবা দিচ্ছেন, এমন সময় রোহিণী এসে ডাক দিয়েছে, যশোদা, ও যশোদা, কত বেলা হয়ে গেল, চল যমুনায় যেতে হবে। গোপাল, তুই সেবা কর, আমি আসছি বাবা। এই বলে রোহিণী দিদির সঙ্গে মা যশোদা গোপালকে ননির ভাণ্ডের সামনে বসিয়ে এবার চলে গেল কোথায়, যমুনার জলে গেল যশোদা রোহিণী, যমুনার জলে গেল যশোদা রোহিণী, শূন্য ঘর পাইয়া লোটে এ ক্ষীর নবনি, শূন্য ঘর পাইয়া আরে পাব না, বলি এমন সময় আরে হবে না, বলি ঘর শূন্য দেখে গোপাল, বলি এমন সময় আরে হবে না, আজ ঘর শূন্য দেখে গোপাল, শ্রীদাম সুদামকে ডেকে বলে এমন সময় আর হবে না, শ্রীদাম সুদামকে ডেকে বলে এমন সময় আর হবে না। শ্রীদাম, ও সুদাম, তাড়াতাড়ি আয়, এমন সুযোগ আর পাওয়া যাবে না। দেখ দেখ, মা কত ননির ভাণ্ড পুড়ে রেখেছে, আজ আমরা প্রাণ ভরে ননির সেবা করব। কানাই, ও কানাই, তুই চুরি করবি? বলছে দেখ, চুরি করব না তো কি করব, মা তো আমাদের দেয় না ভালো করে খেতে, তাই আজ আমরা চুরি করে নেব। ভগবান আমার, কার ঘরে আর চুরি করবে গো, শেষ পর্যন্ত মায়ের ঘরে চুরি, হায় হায়। পদকর্তা একপাশে দাঁড়িয়ে বললেন, হে গোবিন্দ, সে যে তোমার জন্যই ননি সাজিয়ে বসে আছে, আর তুমি তো যেমন তেমন ঘরে চুরি করো না, যার হৃদয় ভাণ্ডে ভক্তিরূপ ননি পরিপূর্ণ, তুমি তো তার ঘরে ছাড়া ননি চুরি করো না ভগবান। ভগবান কি করলেন, ছোট্ট গোপাল বেশে ননি চুরি করবে বলে মায়ের অন্দরমহলে প্রবেশ করে যে ঘরে ননি রাখে সেই ঘরে গিয়ে দেখছি অনেক উপরে তোলা রয়েছে ননির ভাণ্ডগুলি, শিকায়তে রয়েছে তো, ছোট্ট গোপালের কিছুতেই হাত পাচ্ছে না, কি করে পারবে। দরজার বাইরে শ্রীদাম সুদামকে বলছে, দেখ, তোরা কিন্তু লক্ষ্য রাখবি, মা যেন এসে আমাকে না দেখতে পায় তার আগেই আমাকে বলে দিবি। আর ভগবান কি করলেন, মায়ের রাখা পিঁড়ি উদুখল যা ছিল সব টেনে টেনে আনছে, এনে কি করছে না, ওই ননির ভাণ্ড পারবে বলেই পিঁড়ির ওপরে পিঁড়ি দিয়েছে, কেমন ভাবি। পিঁড়ির উপরে পিঁড়ি উদুখল দিয়া, পিঁড়ির উপরে পিঁড়ি উদুখল দিয়া, তথাপি নবনির ভাণ্ড লাগি না পাইয়া, তথাপি নবনির ভাণ্ড লাগি না পাইয়া, তবু লাগাল পাই না, তবু নাগাল পাই না, গোপাল আমার নবনির ভাণ্ড নাগাল পাই না, গোপাল আমার নবনির ভাণ্ড পিঁড়ির উপর পিঁড়ি দিও, গোপাল আমার নবনির ভাণ্ড নাগাল পাই না। গোপাল পিঁড়ির উপরে দিয়ে তবু নাগাল পাচ্ছে না, বারে বারে চেষ্টা করছে কিন্তু নবনির ভাণ্ডের কাছে যেতে পারছে না। হ্যাঁ গো, ভগবান যদি মনে করে যখন তখন নবনির ভাণ্ড হাতে নিতে পারে, কিন্তু কেন নিচ্ছে না, জগৎকে দেখাচ্ছে যে দেখো আমি যদি মনে করি কত কি না করতে পারি। তো এইবার ভগবান কি করলেন, জীবকে শেখানোর জন্যই নিজে আচরণ করে শেখাচ্ছে,
এবার হাতে কি নিলেন? একটি লড়ি। লড়ি হাতে নিয়ে এবার ওই ভাণ্ডটিকে ভাঙার চেষ্টা করছে। কেমন ভাবে? লড়িতেছে দিয়া ভাণ্ড হেঁটে পাতে মো, লড়িতেছে দিয়া ভাণ্ড হেঁটে পাতে মো, হেন কাল হইলা গোপাল জননী সম্ম। এবার মায়ের সামনে পড়ে গেল, এইবার মায়ের সামনে পড়ে গেল গোপাল বদন ভরে ননী খায়। আজ মায়ের সামনে পড়ে গেল বদন ভরে ননী লয়ে, বলে মা গো আমি কিছু করি নাই মা। মায়ের সামনে পড়ে গেল, বলে মা আমি কিছু করি নাই মা। মায়ের সামনে পড়ে গেল। ও মা বিশ্বাস কর, মা বিশ্বাস কর, আমি কিন্তু কিছু করিনি। যা করেছে না ও, ওই ওরা বলছে, ওরা কারা? আমি তো তোকেই দেখলাম ননি চুরি করতে, এই দুষ্টু ছেলে। অমন করে কেউ চুরি করে? আমি কি তোকে ননি দিই না বাবা? মায়ের শব্দ পেয়ে জাদুঘন নাচি, পিতধরার অঞ্চলটি চাঁদ মুখ মোছে। যেই দেখলো মা আসছে বড় মাকে সঙ্গে নিয়ে, তাড়াতাড়ি করে পিতধরার অঞ্চল দিয়ে মুখটা মুচ্ছে আর ধেই ধেই করে নাচছে। কিন্তু মা তো বোঝে, ছুটে এসে গোপালকে বলছে, গোপাল তুই আমার কাছে লুকোবি? দেখ বাবা, আমার কাছে তুই কোনোদিন লুকোতে পারবি না, ওরে আমি যে তোর মা। জগতে আর যে যাই বলি, তুই তো জানিস হয়তো আমি তোকে গর্বে ধরিনি, কিন্তু আমি আমার এই মুখ্য ভরা সুধাদের বাৎসল্য প্রেম দিয়ে আমি যে তোকে মানুষ করেছি। তুই যে আমার হরগৌরীর কাছে সাধনার ধন, তুই যে আমার একমাত্র নয়নীর মণি, তুই যে অন্ধের জ্যোষ্ঠী গোপাল, তুই ছাড়া যে আমার কেউ নেই। প্রভাত কালে উঠে নবলক্ষ ধেনু দহন করি কেবল যে তোর জন্য, তোকে সেবা দেওয়ার জন্য। ওরে আমার সোনা, তুই কেন অমন করে ননি চুরি করছিস বল? আর তো আমার ঘরে কেউ নেই। মা, ও মা বিশ্বাস করো, আমি ননি চুরি করিনি। আবার মিথ্যে কথা? কেমন করে এড়াবি বল? আমি তো দেখতে পাচ্ছি তোর বুক বয়ে কেমন করে ননি পড়ছে, কোথায় লুকাবি বল? ওরে সোনা, শোন শোন আমি বলি, এমন কেমনে গোপাল এড়াই বায়া, এমন কেমনে গোপাল এড়াই বায়া, তোমার বুক বহি পরে দেখো গোরা শেরোধার, গোরা শেরোধার। ঘন রাম দাসে বলে শোনো যশোমতী, ঘন রাম দাসে বলে শোনো যশোমতী, মায়ারূপে তোমার ঘরে অখিলের পতি, অখিলের পতি, আজ তোমার ঘরে জগৎপতি, বলি তোমার ঘরে জগৎপতি। ও গো শোনো শোনো যশোমতী, তোমার ঘরে জগৎপতি, বলি শোনো শোনো যশোমতী, হইও না তুমি আনমতি, তোমার ঘরে জগৎপতি, হইও না তুমি আনমতি, তোমার ঘরে জগৎপতি। এ কথা মা যখন বারবার বলছে, গোপাল আমার কোলে আয়। ও মা বিশ্বাস করো মো, আমি ননি চুরি করিনি। আমি জানি তুই ননি চুরি করিসনি, কিন্তু তোর বুক দিয়ে যে ননির
ঝরে পড়ছে, এগুলি কোথা থেকে এলো বল দুষ্টু ছেলে? বল শোন, আমি কিন্তু সবার কাছে শুনেছি তুই সবার ঘরে চুরি করিস, আজ তোকে আমি এমন শাস্তি দেব না, বুঝতে পারবি, আর কোনোদিন কারো ঘরে যাবি না। আয় আয় আমার কোলে আয়। না, আমি তোমার কোলে যাব না, তুমি আমাকে মারবে। না রে সোনা, মারবো না। আয় আয় বলছি। না, আমি যাব না। আসবি না তবে রে? মামার কি করলেন, দুটি বাহু প্রসার করে নন্দরানীর দিকে ছুটে চলেছে গোপালের দিকে নন্দরানী। কেমন ভাবে দুবাহু প্রসারি আগে ধায় নন্দরানী, দুবাহু প্রসারি আগে ধায় নন্দরানী, ধরিতে ধরিতে ধরা নদায় নীল মনি, ধরিতে ধরিতে ধরা নদায় নীল মনি, দুবাহু পাশারি আগে ধায় নন্দরানী, দুবাহু পাশারি আগে ধায় নন্দরানী, ধরিতে ধরিতে ধরা নদায় নীল মনি, ধরিতে ধরিতে ধরা নদায় নীল মনি, আজি ধরা যে দেয় না, আজি ধরা যে দেয় না, গোপাল আমার ছুটি চলে, ধরা যে দেয় না, গোপাল আমার ছুটি চলে, ধরা যে দেয় না, বলো ধরা কি যাই গো, ভগবান যদি নিজগুণে কৃপা করে কাউকে না ধরা দেন, এই পৃথিবীর কোনো শক্তি নেই যা দিয়ে ভগবানকে বেঁধে রাখা যায়। মা আমার জোর করে যখন গোপালকে ধরতে যাচ্ছি, গোপাল মনে করিয়ে দিচ্ছে, মা ও মা তুমি কি ভুলে গেছো মা, পূর্ব জন্মের কথা, তুমি কে ছিলে আর আমি কে, তুমি যে ধরা, তুমি যে আমার ধরা মা, তুমি কত কষ্ট করে, কত সাধনা করে, কত তপস্যার বলে তুমি আমাকে ধরেছ, আমিও যে কৃপা করি তোমাকে ধরা দিয়েছি মা, তুমি আবার কেন ধরতে চাও? তুমি কি জানো না মা, বন্ধনে বন্ধন দিলে পূর্ব বন্ধন হয়ে যায় ঢিলে, না মা না, জোর করে যদি কেউ আমায় ধরতে চায় আমি যে ধরা দিই না, এই জগতে যদি কেউ অহংকার করে আমাকে ধরতে চায় আমি তাকে ধরা দিই না, আমি দুটি বস্তু সইতে পারি না, এক হলো অহংকার, দুই হলো চোখের জল, যদি কেউ অহংকার করে আমাকে মনে করে বেঁধে রাখবে আমি তাকে কোনোদিনও ধরা দিই না মা, আর যদি কেউ তোমার মতো করে চোখের জলে আমাকে ডাকে আর বলে হে ভগবান তুমি আমাকে দেখা দাও, তুমি আমাকে ধরা দাও, জানো মা আমি তার কাছে ছুটে গিয়ে ধরা দিই, আমি বোঝাতে পারি না এই জগতের মানুষকে যে আমি তোমাদের কাছে ঐশ্বর্য চাই না, আমি তোমাদের কাছে অট্টালিকা চাই না, সোনার থালায় রাজভোগ চাই না, যদি কেউ একটা তুলসী পত্র আর একটু চোখের জল নিবেদন করে বলে হে গোবিন্দ আমি বড় কামাল, তোমাকে দেওয়ার মতো আমার আর কিছু নেই, এই তুলসী পত্র দিয়ে তুমি আমাকে করুণা করো, কৃপা করো, আমি তার কাছে গিয়ে ধরা দিই। আমি তো বলেছি মা, যে যেভাবে আমাকে ডাকবে আমি তার কাছে সেইভাবেই যাব। এই জগতের মানুষ বোঝে না মা, তারা আমার চিন্তা করে না, আসার সময় বলে আসে তোমাকে ভালোবাসব, তোমাকে সেবা করব, আমিও বলি দেখো জগতে গিয়ে আর কিছু করো আর না করো, অনন্যাং নিশ্চিন্তং যেই জন্য পর্যপাশতে
তেষাং নিত্যাভিযুক্তং যুগক্ষেমং ভাবমহঃ। ভগবান গীতায় বলেছেন যে অন্যান্য চিন্তা বাদ দিয়ে কেবল আমার চিন্তা করে, সেই ভক্তের জন্য আমি নিজেই মাথায় করে তার ঘরে বোঝা বয়ে দিয়ে আসি। কিন্তু জানো মা, এই জগতে সে কথা কেউ বোঝে না, কেউ মানে না। আর তুমিও ভুলে যাও কেন, আমি যে তোমার একমাত্র সাধনার ধন। জানো মা, আমি তোমার কাছে ছিলাম, তোমার কাছেই আসব। গৃহে করি গড়ি যায় দধি নবনীত, কোপ নয়নে রানী চাহে চারি ভীত। গোপাল, এই দুষ্ট, এদিকে আয়, আয় বলছি। গোহ্যা দে রে নবনি চোরা বলি পাছে ধায়, হ্যাঁ দে রে নাও বনি চোরা বলি পাছি ধায়, এ ঘর ও ঘর করি গোপাল লুকায়, এ ঘর ও ঘর পালো লুকায়, লড়ি হাতে নন্দ রানী যাই খেদারিয়া, লড়ি হাতে নন্দ রানী যাই খেদারিয়া, অখিল ভুবন পতি যায় পলাইয়া, অখিল ভুবনপতি যায় পলাইয়া, আজ পলাইয়া গেল রে, মাকে কবু দেয় না ধরা পলাইয়া গেল রে, মাকে কবু দেয় না ধরা বলিয়া মান মান ননি চুরা, মাকে কবু দেয় না ধরা আমার মান ননি চুরা, মাকে কবু দেয় না ধরা পলাইয়া গেল রে। গোপাল, হায় গোপাল, গোপাল আয় বাবাই আমার কোলে আয়, তুই ছাড়া যে আমার কেউ নেই। গোপাল লুকিয়ে পড়েছে এমন জায়গায় মা খুঁজে পাচ্ছে না, মা আমার লুটিয়ে পড়ে কাঁদছে, দুলায় আলু থালুনি হয়ে কাঁদছে। গোপাল, ও গোপাল, একবার আমাকে মা বলে ডাক, আমার ভুল হয়েছে, কথা দিচ্ছি আমি আর আর কোনোদিন তোকে এমনি করে বলবো না, তোর যত ইচ্ছা ননি তুই নষ্ট করবি। আয় বাবা আয়, আয়, কোথায় গেলি? পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, মা খোঁজো খোঁজো, দেখো তোমার গোপাল কোন ঘরে গিয়ে লুকিয়েছি। শেহরি পলাইয়া যায় জননীর ডোরে, এতিন ভুবনে যার ভয় দিতে নারে। মা গো, এই ত্রিভুবনের সবাই যখন ভয় পায় তখন ওই বিপদ ভঞ্জনহারী তোমার গোপালের নাম করে, আর তোমার সেই গোপাল আজ তোমার ভয়ে লুকিয়েছি। কি অপূর্ব লীলা দেখো হে প্রভু, তোমার এই লীলা দেখে আমার জন্ম ধন্য প্রভু গো। রানীমা আমার কি করলেন, ছুটে গিয়ে এইবার এ ঘর ও ঘর খুঁজছে, গোপাল এ ঘর থেকে পালিয়ে গিয়ে আর এক ঘরে লুকায়। মা বলছে, তবে রে দুষ্ট, এইবার আমি ধরবই ধরব। ছুটে গিয়ে গোপাল কাছে ধরেছি, এই তো ধরে পেলেছি। গোপাল কি করছে? রানী রকল হইতে গোপাল গেল পলাইয়া, রানী রকল হইতে গোপাল গেল পলাইয়া, আকুল হইলা রানী গোপাল না দেখিয়া, আকুল হইলা রানী গোপাল না দেখিয়া, বলি গোপাল 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 বলে
গোপাল 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 বলে গোপাল বিনয়ন জানে না গোপাল 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 বলে গোপাল বিনয়ন জানে না বলি ওরে আমার মা বলা ধন গোপাল বিনয়ন জানে না ওরে আমার মা বলা ধন গোপাল 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 বলে ঘরে ঘরে উকুটিল সকল গোকুল তোমানা দেখিয়া প্রাণ হইল আকুল কার ঘরে আছে গোপাল কহ ডাক দিয়া তোমার মায়ের প্রাণ যায় বিদরিয়া গোপাল গোপাল তুই আয় বাবা আয় ব্রজবাসীতে ডেকে বলছো গো তোমরা আমার গোপালকে দেখেছ বলো না কোন ঘরে আছে আমার গোপালকে ফিরিয়ে দাও কেন মা তুমি যে গোপালকে বাঁধতে যাচ্ছিলে ননি চুরি করে বলে কেন এখন খুঁজছো কেন ওগো তোমরা জানো না আমার গোপালকে যদি একদণ্ড না দেখি না আমার মনে হয় আমার কি শতদণ্ড আমি গোপালকে হারিয়ে ফেলেছি না না আমি প্রাণে বাঁচবো না আমার গোপাল ছাড়া আমি প্রাণে বাঁচবো না গোপাল গোপাল হায় বাবা আমার কাছে ফিরে আয় রে আমার ঘাট হয়েছে আর কোনো দিন তো কেমন করে বলবো না আয় 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 গোপাল আয় পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন কি বললেন গো এ দাস শ্রী দামে কহে কানাই আমার ঘরে এ দাস শ্রী দামে কহে কানাই আমার ঘরে সবাকার প্রাণ গোপাল লুকায় মায়ের ডোরে সবাকার প্রাণ গোপাল লুকায় মায়ের ডোরে আজ গোপাল ডরে লুকাইল গো ভক্তের হৃদে ঘর মাঝারি গোপাল ডরে লুকাইল ভক্তের হৃদে ঘর মাঝারি গোপাল 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 বলে ভক্তের হৃদে ঘর মাঝারি গোপাল 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 বলে ভক্তের ঘর হৃদে মাঝারি গোপাল ভয় পেয়ে লুকিয়েছে ভগবান যদি মনে করে ভক্তের তৈরি করা সেই ভক্তিরূপ মন্দিরে যখন তখন সে লুকিয়ে থাকতে পারে তাকে ধরে রাখার মতন যদি শক্তি না থাকে কে রাখবে বলো তাকে ধরে ধরে রাখার মতন পাত্রটাই যে আমাদের নেই অহংকারে পরিপূর্ণ হয়ে গেছে তাই তো ভগবান ইচ্ছা করলেও আসতে পারে না আমাদের মতো নেই আমাদের মতো নেই কামনা বাসনা লোভযুক্ত মানুষের হৃদয় ভাণ্ডারে ভগবান বারবার নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিয়েছে হে জগৎ আমি যে তোমাদের হতে চাই তোমরা কেন বোঝো না কেন আমাকে তোমার করে নাও না হ্যাঁ গো আমরা তো সাধারণ জীব যে নাকি জগৎ চিন্তামণি জগৎগুরুর মা যে নাকি যশোদা সেও যদি অহংকারে মাঝে মধ্যে ভুলে যেতে পারে যে গোপাল ভগবান গোপাল আমার নয় গোপাল সবার সে জগতের না জগৎ বল্লভ আর আমরা তো সামান্য জীব মা মা তুমি ভুল করো না মা তুমি তোমার গোপালকে আঁকড়ে ধরো ভক্তি প্রেম দিয়ে যেমন করে তাকে তুমি তোমার ঈদ মাজারে রেখেছো ঠিক তেমন করে রাখো মা অন্যের ঘরে যেতে দিও না মা একবার যদি গোপাল হারা হয়ে যাও আর কোনো দিন তুমি ফিরে পাবে না মা তাই তো পদকর্তা এক পাশে দাঁড়িয়ে আকুল প্রাণে বলছে ও গো এ দাস শ্রী দামে কহে কানাই আমার ঘরে সবাকার প্রাণ গোপাল লুকায় মায়ের ডোরে সবাকার প্রাণ গোপাল লুকায় মায়ের ডোরে আজ হৃদয় মাঝারে লুকায়ে রইল ও গো আমার আমার প্রাণ গোবিন্দ হৃদয় মাঝারে লুকায়ে রইল এ দাস শ্রী দামে কহে কানাই আমার ঘরে সবাকার প্রাণ গোপাল লুকাইল মায়ের ডোরে মা যশোদা গোপালকে না দেখতে পেয়ে ইতিউতি চাইছে আর নয়নজলে বুক ভাসিয়ে বলছে গোপাল
একবার ফিরে আয় না বাবা, আমি যে তোকে না দেখি আর প্রাণে থাকতে পারছি না। এই কথা শুনে নন্দবাবা কোথায় ছিলে ছুটে এসে বলছে, যশোদা যশোদা তুমি এমন করে কাঁদছো কেন? গোপাল কোথায়? তুমি কি গোপালকে কিছু বলেছো? বিশ্বাস করো, আমি গোপালকে কিছুই বলিনি, কেবল ননি চুরি করে খাচ্ছিল যে ভাণ্ড ভেঙেছে তাই আমি একটু বলেছি, আর আমি কিচ্ছু বলিনি। আমি কিছু নাহি জানি, ভাঙি আছে ক্ষীরণনি। আমি কিছু নাহি জানি, ভাঙি আছে ক্ষীরণনি। তোমারে সু ধাই তার কথা, তোমারে সুধাই তার কথা। আমি না দেখি গো কুল গোপাল পাব কোথায়? আমি কোথায় গেলে গোপাল পাব? আমি কোথায় গেলে গোপাল পাব? তোমরা জানো যদি বলে দাও, গোপাল গেলে কোথায় পাবো? তোমরা জানো যদি বলে দাও। বলি শোনো শোনো ব্রজবাসিনী, কোথায় গেলে গোপাল পাবো? শোনো শোনো ব্রজবাসিনী, কোথায় গেলে গোপাল পাবো? যশোদা ও যশোদা, এমন কি করেছে যে তুমি গোপালকে এমন করে দড়ি দিয়ে বাঁধ দিয়েছিলে? তার জন্য গোপাল ছুটে পালিয়ে গেল। দেখো, আমি এমন কিছু বলিনি। আমি কি এমন জানি কোলে লইয়া যদুমণি বাছারে করাইছি স্তন পান? মুড়ি বিধি বিড়ম্বিল, উতুলি গোরস গেল, তা দেখি ধরিতে নারী প্রাণ। কি বলছি একটু ভালো করে বলবি? জানো আমার উনানে পদ্মগন্তি গাভীর দুগ্ধ বসিয়ে এসেছিলাম, হঠাৎ দেখছি ওই দুগ্ধ উতুলি পড়ে যাচ্ছে। সেই দুগ্ধের দিকে তাকাতে গিয়ে আমার সব ভুল হয়ে গেল। এমতো সময় গোপাল দেখি ননি চুরি করে ভাণ্ড ভেঙে অস্থির করেছে, তাই তো আমি তাকে বকলাম। আমার এদিক ওদিক সব গেল। আমি কি কোনো ভুল বলেছি না ভুল করেছি? তখন এইবার মহারাজ বললেন, ও তাই বুঝি, তাই তুমি গোপালকে এমন করে বকলি, তোমার দোষটা দেখলি না? মহারাজ কি করব, আমি তো আর ইচ্ছা করে করিনি। আমি ওই দুগ্ধ দেখতে যেতাম না, আমি তো গোপালকে কোলে করেছিলাম, সান্ত্বনা দিচ্ছিলাম যে আর কোনোদিন তোকে বকবো না, আমার ভুল হয়েছে। কিন্তু এমন সময় রোহিণী দিদি এসে এমনভাবে ডাকলো, আমি যে থাকতে পারলাম না। গোপাল সেবার জন্য ওই দুগ্ধ আমি উনানে বসিয়েছিলাম, তাই তো ছুটে গেলাম। আর সেই অভিমানে গোপাল আরও ক্রোধান্বিত হয়ে কোথায় যে লুকালো আমি পাচ্ছি না মহারাজ। তাই বুঝি বলছে, হ্যাঁ ভুলিলাম রোহিণীর বলে, গোপাল না লইনু কোলে। ভুলিলাম রোহিণীর বলে, গোপাল না লইনু কোলে।
সে কোপে কুপিত যদু মনি, সে কোপে কুপিত যাদু মনি, কুপিত নয়ন কুনি চাইছিল আমা পানে, কুপিত নয়ন কুনি চাইছিল আমা পানে, আমি কি মন হবে জানি, আমি কি মন হবে জানি, আমি আগে তা তো জানিতাম না, আমি জানলে গোপাল নামাইতাম না, আগে তা তো আমি যদি আগে জানতাম যে গোপাল আমার এই সামান্য ভুলের জন্য এত রেগে যাবে, আমি কোনোদিনও গোপালকে কোল থেকে নামাতাম না। কতবার অনুনয় করে বললাম, তোমরা করিছো খেলা, গোপাল আমার কোথা গেলা, দড় করি বলো এক বল, ঘনরাম দাস কহে আকুল হইল সবে, রাখালের মাঝে উতরল মামা ছুটতে ছুটতে গিয়ে কোথাও না পেয়ে রাখালদের মাঝে বলছে, আচ্ছা বলতে পারো, তোমরা তো সবাই এখানে খেলা করছো, আমার গোপাল কোথায় বলো না বাবা, আমার কানাই কোথায়, আমার গোপালকে দেখেছো তোমরা? কেউ কিছু বলছে না, মায়ের দুটি নয়ন পানে তাকিয়ে দেখছে, মা অঝর ধারায় কাঁদছে, মা আমার একটি বৃক্ষের তলে বসে বলছে, গোপাল আমি যদি আগে জানতাম তুই এইভাবে আমাকে ছেড়ে যাবি, আমি কোনোদিনও তোকে ছাড়তাম না, কোনোদিনও তোকে বকা দিতাম না, কোনোদিনও কল থেকে আমি নামাতাম না। গোপাল, ও গোপাল, আমি এর আগে কত লীলাই তো তোর দেখেছি বাবা, আমি তো এমন করে কোনোদিন ভয় পাইনি, আয় আয় বাবা একবার ফিরে আয়, আমার কেবলই মনে হচ্ছে তুই যেন আমাকে ছেড়ে চলে যাবি, কেন এমন হচ্ছে? না না গোপাল, হ্যাঁ একবার একবার ফিরে আয়। ওদিকে ছোট্ট গোপাল মাকে কাঁদি, এমন সময় যেখানে নন্দবাবা দাঁড়িয়ে আছে সেখানে গিয়ে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বাবার দিকে তাকিয়ে তাকি মৃদু হেসে বলছে, বাবা, ও বাবা, কে রে গোপাল? হ্যাঁ বাবা, আমার দিকে তাকাও, দুটি নয়ন ছল ছল করছে, কি হয়েছে এই দুষ্ট, মা যে তোকে খুঁজতে খুঁজতে গেল? না মা, আমি মায়ের সঙ্গে কথা বলবো না, আমি তোমার কাছে আমার মনের কথা বলবো। বেশ তো বল, মা বুঝি বকেছি, আয় আয় আমার কোলে আয়, ওরে সোনা। নন্দবাবার সামনে গিয়ে গোপাল দাঁড়িয়ে দুটি ছল ছল নয়নে অনুরাগ ভরে তার মনের কথা বলছে, ঠিক যেমন করে একটা ছোট্ট ছেলে তার বাবাকে বলে, ও গো দাঁড়াইয়া নন্দের আগে আমার গোপাল কাঁদে অনুরাগে, দাঁড়াইয়া নন্দের আগে গোপাল কাঁদে অনুরাগে, বুক বহি পড়ে নয়নের ধারা, বহি পড়ে নয়নের ধারা, না থাকিব তোমার ঘরে অপযশ দেহ মোরে, না থাকিব তোমার ঘরে অপযশ দেহ মোরে, মা হইয়া বলে
হইয়া বলে ননি ছোরা, আমি তোর ঘরে রব না, আমি তোর ঘরে আর রব না, ঘর ছেড়ে চলে যাব তোর ঘরে আর রব না। ননি চোরা কেন বলে আমি তোর ঘরে আর রব না। গোপাল যেই বলেছি আমি আর তোর ঘরে থাকবো না বাবা, মা আমাকে বলে আমি নাকি ননি চোরা, আমি নাকি চুরি করি, তুমি বলো আমি কি ইচ্ছা করে চুরি করি? বিশ্বাস করো এই বৃন্দাবনের ব্রজগোপিনীগণ তারা যদি রোজ আমাকে ডাকে আমি কি তাদের ঘরে না গিয়ে পারি? তারা প্রতিদিন প্রভাতকালে উঠে শুদ্ধ বস্ত্র পরিধান করে শুদ্ধ চিত্তে আমার জন্য ননি তৈরি করে তুলসী পত্র নিবেদন করে আমার আশা পথপানে নয়নে দিয়ে তারা ডাকতে থাকে, হে গোবিন্দ তুমি একবার এসো, তোমার আশা পথপানে নয়নে দিয়ে আমরা বসে আছি। তুমি তো বলেছ যে যথামাং প্রবদ্যন্তে তং ইতস্তৈব ভজম মহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব, যে আমাকে যে মুহূর্তে যে স্থানে যেভাবে ডাকে আমি সেইখানে তার কাছে সেইভাবে দেখা দিই, তাই যদি হয় তবে কেন? মা যশোদাই কেবল তোমাকে সেবা করবি, আমরা কি বাৎসল্য প্রেমীর অধিকারিণী হতে পারি না? আমরাও যে তোমাকে সেবা দেব বলে বসে আছি। নয়নে জলে বুক ভাসিয়ে তারা যদি কাঁদে আর আমি যদি না যাই তাহলে তো কেউ আমাকে ভক্ত বাঞ্ছা কল্পতরু বলবে না, ভক্তের মনোবাসনা পূরণ করাই যে আমার কাজ, আর আমি তাই তো তাদের ঘরে যাই। অযাচিতভাবেই মনে মনে তারা যে নবনী আমার জন্য সমর্পণ করেছে সকলের অলক্ষ্যে আমি সেই ননি চুরি করে খাই, এটা যদি আমার দোষ হয়ে থাকে তাহলে আমার কোনো দুঃখ নেই, কিন্তু মা আমাকে শুধু শুধুই বলছে আমি নাকি ননি চোরা, আমি তাই ঠিক করেছি আমি আর থাকবো না, এই অপবাদ থেকে আমি মুক্তি চাই, আমি চলে যাব। নন্দ বাবা বলছে গোপাল ভুল করেছে তোর মা, আমি জানি বাৎসল্য প্রেমে যশোদা যখন তোকে বুকে টানে সে ভুলে যায় তুই কে আর সে কে। ধন্য ধন্য যশোদা তোমার মাতৃত্ব, শুধু কি তাই, আমার দুটো কর ধরে মা কঠিন করে, কি করে জানো মা? আমাকে আমাকে কঠিন করে মা বেঁধে রাখে, ধরিয়া যুগল করে, আনিয়া ছন্দন ডরে, বাঁধে রানি নবনী লাগিয়া, আহির রমণী হাসে, দাঁড়াইয়া চারিপাশে, হয় নয় চাও শুধাইয়া, আনের ছাওয়াল যত তারা ননি খায় কত, মা হইয়া কেবা বান্ধে কারে, যে বল সে বল মোরে, না থাকিব তোমার ঘরে, এনা দুঃখ কে সহিতে পারে, থাকবো না আর আমি থাকবো না, আমি চলে যাব, আমি তোমার ঘর ছেড়ে চলে যাব। আমি আমি কি করব জানো মা, তোমার ঘর ছেড়ে আমি দেশ ছেড়ে বিদেশি হব, তোমার ঘরে আর থাকবো না। যখন এই কথা বলেছি মা যশোদা ছুটে এসে বক্ষে জড়িয়ে ধরে বলছি তুই কি বললি বাবা, তুই আমাকে ছেড়ে চলে যাবি? হ্যাঁ মা আমি চলে যাব, গিয়ে কি করব জানো, পরের মাকে মা বলে ননি চেয়ে খাব, আমি আর তোমার ঘরে থাকবো না, তুমি আমাকে একদম ভালোবাসো না। যশোদা গোপাল পানে তাকে বলছে কি বললি, তুই আমাকে ছেড়ে চলে যাবি, কোথায় যাবি বল সত্যি করে, কোথায় যাবি, কোথায় যাবো জানো? তবে শোনো আমি কোথায় যাব। গোপাল মাকে বলছে কোথায় যাব তবে শোনো বলি মা, আমি যমুনার পারে যাব, ও পরমাকে মা বলিব, আমি যমুনার পারে যাব,
পরমাকে মা বলিব আমি তোর ঘরে আর রব না, আমি তোর ঘরে আর রব না, আমি পরমাকে মা বলিয়া তোর ঘরে রব না, আমি পরমাকে মা বলিব দেশ ছেড়ে বিদেশি হব, পরমাকে মা বলিব দেশ ছেড়ে বিদেশি হব, পরমাকে মা বলিব তোর ঘরে রব না। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, হে ভগবান, সেদিনের আর কদিন বাকি যেদিন তুমি দেশ ছেড়ে বিদেশি হবে, পরের মা কি মা বলবি? তুমি হরি বল হরি বল বলে নদিয়ায় গিয়ে নৃত্য করবে, আমরা সেই রূপ দর্শন করব, সেদিনের আর কদিন বাকি গো? হ্যাঁ মা বলছে, না না গো বল না, এ কথা বলিস না বাবা, তুই ছাড়া আমার আর কেউ নেই, আমি তোকে কোথাও যেতে দেবো না, কোথাও যেতে দেবো না। ও যেতে দেবে না বললেই তো আমি শুনবো না, তুমি প্রতিজ্ঞা করো আর কোনোদিন তুমি আমাকে বাঁধবে না, আমাকে তুমি অপবাদ দেবে না। মা যশোদা বলছে, দেখ আমি কি ইচ্ছা করে বলি, আমি কি ইচ্ছা করে বলি নাকি সবাই তো এসে বলে তুই নাকি ননি চুরি করেছিস, তাই তো আমি এমন করে রেগে গিয়ে তোকে বলি। শোনো মা শোনো, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, তুমি আমার শুধু ভালোবেসে রেখো। মা যশোদা ছুটে গিয়ে গোপালকে কুপকে জড়িয়ে ধরে বলছে, ওরে গোপাল, তুই যে আমার কাছে কি সেটা একমাত্র আমি ছাড়া আর কেউ জানে না, তবে বলি শোন গোপাল। অঙ্গদ বলয়া তার আরে যত অলঙ্কার, অঙ্গদ বলয়া তার আরে যত অলঙ্কার, আর মণিমুকু তারো হার হার, আর মণিমুকু তারো হার, সকল খসাইয়া লহ আমায় বিদায় দেহ, সকল খসাইয়া লহ আমায় বিদায় দেহ, এ দুঃখে যমুনা হব পার মাগো, এ দুঃখে যমুনা হব পার, আমি যমুনা পার হব মা, আমি যমুনা পার হব মা, এখানে আমি আর রব না, যমুনা পার হব মা, এখানে আমি আর রব না, যতই তুমি ভালোবাসা দাও, এখানে আমি আর রব না, যমুনা পার হব মা। গোপাল ও গোপাল, ও মন অলক্ষণ এই কথা বলিস না বাবা, কি বলছিস কি তুই, আমি এমন করে সুন্দর করে তোকে সাজিয়েছি এই অলঙ্কারে তোকে, না না এগুলি তুই খুলে ফেলিস না, ওরে আমার যে তুই ছাড়া আর কেউ নেই, না মা আমার এসবে কোনো কিছু প্রয়োজন নাই, তুমি তো জানো আমি সব সইতে পারি, যদি কেউ আমাকে অবহেলা করে আমি সইতে পারি না মা। তুমি কি ভেবেছ তোমার গোপালের মতন গোপাল সব ঘরে পাওয়া যায়? না মা না, তুমি ভুল করছ, তুমি বড় ভাগ্যবতী তাই তুমি সাধনা করে পেয়েছিলে, তুমি অবহেলায় নষ্ট করছো মা। হ্যাঁ না, তুমি তোমার সমস্ত অলঙ্কার খুলে নাও। গোপাল গোপাল, না বাবা না, এগুলি তুই খুলে নিস না, আমি আমি কথা দিচ্ছি। ওরে মা, কি হবে এই অলঙ্কার, কি হবে এই মণিমুক্তা, আমার কাছে তুমি তো সব গোপাল। হ্যাঁ মা, তুমি এখন আমাকে চিনতে পারলে না গোপাল? বুঝেছি বাবা বুঝেছি, ওরে এই মণিমুক্তার কোনো মূল্য নেই যদি তুই না থাকিস আমার কাছে, তুই যে আমার কত মূল্যবান, জগতের কোনো বস্তুর সঙ্গে যে তোর তুলনা হয় না, আমি কেন বারবার ভুলে যাই, তুই বারবার আমার ভুল ভেঙে দেওয়া সত্ত্বেও আমি কেন ভুলে যাই যে তুই আমার একার নোষ। ঠিক বলেছো মা, আমি তোমার একার নই, আমি জগৎ বল্লভ, আমি জগতের নাথ, যে আমাকে ভালোবেসে কাছে ডাকে আমি তার হয়ে যাই। তোমার মনে পড়ে মা
তোমার মনে পড়ে সেদিনের কথা, যেদিন আমি কালীদহের কুলে ঝাঁপ দিয়েছিলাম? তুমি আকুল হয়ে যখন মূর্ছা গিয়েছিলে, ব্রজগোপীরা যখন হায় হায় করছিল, আমি তখন কি করছিলাম কেন? আমি কালীয়কে বিষমুক্ত করছিলাম। তুমি ভেবেছিলে হয়তো আমি বিষে জর্জরিত হয়ে যাব, না মা, সেও যে আমার জন্য আকুল হয়ে অপেক্ষা করছিল, সমস্ত বিষ উগড়ে দিয়েছিল আমার চরণে, আর আমি ভগবান হয়ে ভক্তের সেই উগড়ে দেওয়া সমস্ত বিষ আমি নিজে ধারণ করে তাকে উদ্ধার করলাম। কেন জানো মা? আমি জগৎকে জানাতে চাই, জগতে যত কিছু খারাপ, তোমরা যেটা নিজেরা সহ্য করতে পারবে না, রাখতে পারবে না, যা তোমাদের প্রয়োজনের বাইরে সব আমার চরণে দিয়ে দাও, তোমাদের প্রয়োজন আমি মিটাবো, এটাই তো জীব ভুলে যায় মা। তাই তুমিও ভুলে গেছ, তাই তুমি বারবার এই ভুল করছো। তাই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, বলো রাম দাসে কয় এই কর্ম ভালো নয়, বলো রাম দাসে কয় এই কর্ম ভালো নয়, ভাইয়া গো পাল করো গোপাল করো করে, ভাইয়া গোপাল করো গোপাল করো করে, বলি তোমার গোপাল কোলে করো, তোমার গোপাল কোলে করো, নইলে গোপাল হারাই যাবে, তোমার গোপাল কোলে করো, নইলে গোপাল হারাই যাবে, ও গো শোনো শোনো মা যশোদা, নইলে গোপাল হারাই যাবে, বলি শোনো শোনো মা যশোদা, তোমার গোপাল কোলে করো মা গো, শোনো শোনো অগনন্দ রানী, ও গো যশোদা, তোমার গোপাল কি কোলে করো, নইলে তোমার গোপাল কে পেয়েও আবার হারায়ে হেলবে, আর পেয়ে হারানোর ব্যথা তুমি কি জানো? রাখালগণ দূর থেকে দেখে বলছে, মা গো গোপালকে কোলে করো মা, তুমি জানো না ও সবার কোলে বসতে চায় না, তুমি যখন পেয়েছো আর হারিও না মা, পেয়ে হারানোর ব্যথা যে কি আমরা বুঝেছি মা, আমরা যখন গোপাল হারিয়ে ফেললাম সেই দিন, যেদিন অগাসুরকে বধ করতে গিয়ে গোপাল অগাসুরের উদরের মধ্যে প্রবেশ করল, আর আমরা যখন গোপালকে দেখতে পাচ্ছিলাম না, আমরা পৃথিবীর চারিদিকে অন্ধকার দেখছিলাম, গোপাল গোপাল বলে কানাই কানাই বলে কত চিৎকার করলাম, চারিদিকে যখন অন্ধকার, আমরা তখন কি ভেবেছিলাম জানো? আমরা ভেবেছিলাম যে গোপালকে এইভাবে হারিয়ে ফেললাম, আর যদি ফিরে না আসে তোমার কাছে এসে আমরা কি উত্তর দেব? তুমি তো আমাদের করে সঁপে দিয়েছিলে তোমার কানাইকে। দাদা বলরাম বলে উঠল, মা গো তুমি হয়তো জানো না মা, ও যে বড় আদরের ধন, ও যে বড় অভিমানী,
একবার যদি কেউ ওকে অযাচিতভাবে ঠেলে দেয়, আর তার ঘরে থাকে না মা, সে হারিয়ে ফেলে। তাই তুমি ওকে যত্ন করে রেখো মা। আমি যে ওকে ছাড়া কিচ্ছু জানি না, আমি যদি ওর দাদা, কিন্তু তবুও বৃন্দাবনের পাঁচটি ভাবের চারটি ভাব আমি পারি, কিন্তু একটি ভাবের অধিকার আমি পাইনি। আমি যখন বনে যাই, তোমার গোপালকে আমি কোলে নিয়ে বাৎসল্য প্রেমীকে আমি সেবা করাই, তখন বুঝি যে মা হয়ে সন্তানকে কি করে ভালোবাসতে হয়। আবার যখন আমার কোল থেকে ছুটে গিয়ে খেলা করে, আমার কোলটা যখন শূন্য দেখি, তখন বুঝতে পারি যে মা যদি সন্তানকে হারিয়ে ফেলে কত কষ্ট হয়। তাই তো বলছি মা, তোমার ব্যথা কেউ না বুঝলেও আমি বুঝতে পারি। তুমি গোপালকে কোলে নাও, তুমি গোপালকে জড়িয়ে ধরো। যে কোনো পরিস্থিতিতে তুমি গোপালকে যেন হারিয়ে ফেলো না মা। মা তখন রাখালদের বদনের দিকে তাকিয়ে বলছে, বেশ তোদের কথাই আমি মনে রাখবো। এ বলে মা যশোদা গোপালের কাছে আগিয়ে এসে গোপালকে জড়িয়ে ধরেছে। কেমন ভাবে যশোদা আসিয়া কাছে গোপালের মুখ মোছে, যশোদা আসিয়া কাছে গোপালের মুখ মোছে, অপরাধ ক্ষমা করো মনে, অপরাধ ক্ষমা করো মনে, আমার সকল অপরাধ ক্ষমা করো। আমি যতই অপরাধ করেছি গো, সকল অপরাধ ক্ষমা করো। বলরাম দাস কয়, এই কর্ম ভালো নয়, ধাইয়া গোপাল করো করে, যশোদা আসিয়া কাছে গোপালের মুখ মোছে, অপরাধ ক্ষমা করো মোরে। গোপালকে কোলে নিয়ে মা আমার বলতে লাগলো, তুই তোমার একমাত্র দুলাল, তাই শোন বলি। সুন্দর লাল যশোদা দুলাল বৃন্দাবন বিহারি, বৃন্দাবন বিহারি, সুন্দর লাল যশোদা দুলাল বৃন্দাবন বিহারি, বৃন্দাবন বিহারি, ভক্ত ডাকিলে রহিতে পারো না, ভক্ত ডাকিলে রহিতে পারো না, ইহাই তো বেদেতে শুনি বৃন্দাবন বিহারি, বৃন্দাবন বিহারি। একবার আসিয়া দেখা দাও হরি, একবার আসিয়া দেখা দাও হরি, জুড়া হতাপিত পারা বৃন্দাবন হারি, বৃন্দাবন হারি। সুন্দর লাল যশোদা দুলাল বৃন্দাবন হারি, বৃন্দাবন হারি। একবার আসিও দেখা দাও হরি, একবার আসিও দেখা দাও হরি, জোড়া হতাপিত পারা বৃন্দাবন হারি, বৃন্দাবন হারি। সুন্দর লাল যশোদা দুলাল বৃন্দাবন হারি,
বৃন্দাবন। আ